হঠাৎ বদরুদ্দিন আজমলক সমর্থন করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু কিয় গোটেখিনি কম কিন্তু তার পূর্বে আমি কই থ বদরুদ্দিন আজমলে কি কৈছিল মিয়া লাগে না আই রে বাবা তিন দিন মিয়া যদি গোহাটি থাকে না গোহাটি কবরস্থান হইয়া যায় বদরুদ্দিন আজমলর এই বক্তব্যর পাছতেই খং আর ক্ষোভর বহিঃপ্রকাশ দেখবলে পাওয়া গেছিল একাংশের মাজত তার বিপরীতে কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সমর্থন করেছে বদরুদ্দিন আজমলক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে বদরুদ্দিন আজমলে ঠিকই কৈছে দুঃখজনকভাবে এই সত্য কথা যে গুয়াহাটির বজার সমার ওলা উবের এইটো মাছর বজার মাংসর বজার এইটো দুর্ভাগ্যজনক কথা এইটো জমিটো যি কোনো ক্ষেত্রতে যদি আপনাদের বাহিরত ওলাই যায় যারে নাম শুনে দশজনের সাতজন তো পমুয়া মুসলমান অসমীয়া মুসলমানও নহয় বা আমার ভারতীয় নহয় সেইটো বদরুদ্দিন আজমলে এই যেটো কথা কই আছে সঁচা কথা কই আছে মুখ্যমন্ত্রী লগতে কলে যে ইয়াক প্রত্যাহ্বান হিসাবে লৈ এতিয়া অসমীয়া যুবক যুবতী সকল আগবাঢ়ি আহিব লাগে অসমীয়া যুবক যুবতীয়ে এইটোৰ পৰা শিকিব লাগে আর এইটুক অপমান বলে ভাবিব লাগে আর কর্মসংস্কৃতিক আদরি লব লাগে এইবুলি মেইন রাস্তাটো বহি দি কর্মসংস্কৃতি নহয় আমার মানুষক আক কর্মসংস্কৃতি বলে কলে গিয়ে মেইন রাস্তাটোতে দোকান খুলি দিয়ে মুখ্যমন্ত্রী বদরুদ্দিন আজমলর এই বক্তব্য সমর্থন করলে হয় কিন্তু বহু ব্যবসায়ীয়ে বিশেষ করে পদপথর ব্যবসায়ী সকলে মত প্রকাশ করেছে কেউ লাজ করব লাজ করে তেওঁলোকে করব আমার তো করব আমি অসমীয়া মুসলমান হে অসমর গতিকে আমার যেটা ব্যবসায় করে খাব লাগিব চাকরি নাই বাকরি নাই কি করি বিএ পাস করে আজি এই করে খাই আছো গাত কেউ না লাগবে এগুলো পলিটিক্স লাইনে যে সারে বকি থাকবে বকি থাক আমি এগুলো ভ্রক্ষেপ নকরো আর রাইজে সেটু যদি তেনেকা হলেও হয় রাইজে তো তেনহলে রাস্তা ঘাটে ধর্ণা দি বহিলে হয় মুখ্যমন্ত্রীগুলো মেডিকেল কলেজত এডমিশনের প্রসঙ্গ লৈ পুনৰ সংখ্যালঘু সমালোচনা করা বলে অভিযোগ উত্থাপন হয়েছে আজিকালি মেডিকেল কলেজত তো ভাল নালাগে যে যদি 1500 এডমিশন হয় 250 এডমিশন তো আমার লড়া ছলিয়ে নাপায় সুবিধাবিলাক যোরহাটত করেছো যোরহাটর লড়াই লব পড়া নাই এটা তিনচুকীয়া মেডিকেল করিম তিনচুকীয়া লড়াই সুবিধা লব পড়া নাই তেজপুর মেডিকেল কলেজ তেজপুর লড়াই সুবিধা লব পড়া নাই গুয়াহাটি মেডিকেল কলেজ গুয়াহাটি লড়াই সুবিধা লব পড়া নাই সো এটলিষ্ট জিলাখনের লড়াইটো সুবিধা লোক ধুবুরীত বারো তেওঁলোকৰ মানুহ সোমাওক বরপেটাত সোমাওক কিন্তু যোরহাট মেডিকেল কলেজতো তেওঁলোকৰ মানুহ সোমাইছে এইটো আমি বাধাও দিব নোৱাৰো কারণ পঢ়ি শুনি প্রতিযোগিতাৰে লৈছে তাৰপাছতেই এআইডিএফৰ বিধায়ক আমিনুল ইসলাম সরব হৈ পৰে আমিনুল ইসলামে এবার উভতি ধৰি কলে যে মুখ্যমন্ত্রীয়ে নিজৰ পদমর্যাদা হেৰুৱাইছে এনে এখন আসনত থকার পাছতো মুখ্যমন্ত্রীর মুখের পর এই ভাষ্য কেউ সহ্য করব নি রাজ্যবাহীর কারণে লজ্জাজনক কথা যে আমার এগারী মুখ্যমন্ত্রী হয়ে ইমান নিকৃষ্ট আর ইমান সাম্প্রদায়িক মন্তব্য করব পারে আর এইগারী মুখ্যমন্ত্রী বারে বারে এই কথা কই থাকে যে আমি মাদ্রাসাবিল এই কারণে বন্ধ করে দিছো যাতে মুসলমান লড়াছালী সকল ডাক্তার হব পারে মাদ্রাসা যেটা বুলডোজার লগায় মাদ্রাসা বন্ধ করে মাদ্রাসা বন্ধর উকালতি করতে এই মুখ্যমন্ত্রী কই থাকে যে আমি মুসলমান লড়াছালী সকল মাদ্রাসাত পড়লে ডক্টর ইঞ্জিনিয়ার হব নারব গতি আমি মাদ্রাসা বন্ধ করব বিচার যাতে এই ছাত্র সকল ডক্টর হব পারে সেইগারী মুখ্যমন্ত্রী আকৌ আজি কৈ আছে যে মই মেডিকেল কলেজবিলাক কিয় বনাইছো হিমন্ত বিশ্ব শর্মায় যদিও প্রথম অবস্থাত বদরুদ্দিন আজমলৰ এটা কথাত সহমত পোষণ করলে কিন্তু তার বিপরীতে বিরোধীক আকৌ তোলা ধনা দিলে খুব বিনম্রতার কৈছো এটা আর জে ডি দল যদি অসমত বিরোধী ঐক্য মঞ্চৰ সদস্য হয় আর নাম্বারটো বাহির লৈ গৈ থাকে তেতিয়া আমাক কামটো দিলে মই তো গাঁৱর হরেক মাল যিমান আছে যত পৃথিবীর দল আছে সবক একত্রিত করলাম করে কম যে আমার দুশদলীয় মর্চা যদি অ সিপিএম একটা পার্টি সন্মান জানাব লাগবে সিপিআই একটা পার্টি এটা সন্মান জানাব লাগবে রাইজর দল বা জাতীয় পরিষদ একটা পার্টি কংগ্রেস একটা পার্টি কিন্তু ডেইলি গধূলি যদি এটা এটা নতুন পার্টি আবিষ্কার করে কই দিয়ে আজির আমি 13 হয়ে গলো 14 হয়ে গলো 15 হয়ে গলো আপনি কি করব পারে এইটো আপনাদের ভাল পায় লিখি দিব খালি এটা আনলাকি 13 হয়ে আছে এটা যোগ করে ললে ভাল সোনকালে সোনকালে নহলে মই যেটো কৈ আছো 11.5 আড়াইটা বাকি আছে সেই আড়াইটাও নোহোৱা হৈ যাব আনফালে ভূপেন বৰাই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যৰ প্ৰতিক্ৰিয়া প্ৰদান কৰি কি কলে শুনক কৈ থাকক বাৰু নিৰ্বাচনৰ সময়ত আমি হুলস্থুল কৰিছো নে নাই কৰা এই গোটেই কথাখিনি মই ভাবিছো 3 ডিসেম্বৰত পাতিলে ভাল হ'ব কারণ কর্ণাটকের পর আহিও হুলস্থুল কোনে কৈছিলে গভর্নমেন্ট আহিব বলে ইয়াতো মানুষের নাই পাহৰা
মুখ্যমন্ত্রী ডাঙরিয়াতো আর মানি লব নয় যে আমি নিশ্চিত পরাজয় ফলে গিয়ে আছো বলে সেটা তখন কারণে উচিতও নয়। আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কই দিব নাকি যে হয় পনেরোটা দলে লোকসভা নির্বাচন চোদ্দখন আসন পাই যাব আমি হারি যাম এনেকে তেখেতে কোৱাটো উচিত নহয় আর এনেকে কব বলে আমি আশাও নকরো। এনেধরনের এটা রাজ্যের রাজনীতিত মুখ চুপতি চলি আছে নেতার মাজত।